আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো যে যেখানে আছো। তোমাদের বিষয়ের শিরোনাম হচ্ছে 23-16-07। বিষয়ের শিরোনাম হচ্ছে আধুনিক ইউরোপের ইতিহাস, এবং আজকে তোমাদের সঙ্গে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লবের কথা যখন আমরা মনে করতে যাব, তখনই আমাদের সামনে ভেসে উঠবে ফ্রান্স, আইফেল টাওয়ার, ফ্রান্সের প্যারিস, এই সমস্ত বিষয়। তোমরা ইতিমধ্যে ফ্রান্স সম্পর্কে অবহিত আছো আধুনিক ইউরোপের ইতিহাস পড়তে গিয়ে। তো আজ আমি তোমাদের পড়াবো হচ্ছে ফরাসি বিপ্লব। তো এখন তোমাদের প্রথমেই আমরা যখন বিপ্লব সম্পর্কে জানতে যাব, আমাদের প্রাথমিক একটা ধারণা থাকতে হবে বিপ্লব কি। বিপ্লব এবং সাধারণ যুদ্ধের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে, এটা হচ্ছে কি, বিপ্লব আমরা সেই যুদ্ধকে বিপ্লব বলবো যার মাধ্যমে একটি সমাজ, রাষ্ট্র এবং দেশের কি হবে, সামগ্রিক পরিবর্তন হবে, তার মানে মৌলিক একটা পরিবর্তন আসবে একটা সমাজে বা রাষ্ট্রে। তখনই বিপ্লবের প্রয়োজনীয়তা দেখা দেয় যখন সেই সমাজের মানুষ সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক বিভিন্নভাবে নিষ্পেষিত হতে থাকে, তারা বৈষম্য এবং নিপীড়নের মানে একদম চূড়ান্ত সীমায় যখন মানুষ পৌঁছে যায়, তখন মানুষের মধ্যে একটা মনোজাগতিক পরিবর্তন ঘটে। এবং এই মনোজাগতিক পরিবর্তন এবং স্বাধীনতা সচেতনতা এই বিষয়টা কিন্তু এমনি এমনি গড়ে ওঠে না, এটা গড়ে উঠতে গেলে দরকার হয় সমাজের সেই সময়ে অবস্থানরত শিক্ষক, দার্শনিক, বৈজ্ঞানিক এবং বিভিন্ন স্তরের সচেতন ব্যক্তিসমূহ, তাদের সবার মানে সামগ্রিক চিন্তা এবং চেতনার ফসলই হচ্ছে বিপ্লব। ঠিক ফ্রান্সে এইরকম একটা বিপ্লবই সংগঠিত হয়েছিল 1789 সালে। তো আমরা বলছি যে তাহলে ফরাসি বিপ্লবটা জানলাম, বিপ্লব জানলাম, তার মানে বিপ্লব কেন প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল ফ্রান্সের তৎকালীন সময়ে, আমরা পরবর্তীতে জানব। তো ফরাসি বিপ্লবের মূল নীতি ছিল স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ব, এবং বলা হচ্ছে মানে ভাব অনুবাদে বলা হচ্ছে যে স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্ব বোধ যদি না থাকে আমাদের সমাজে, তার চেয়ে আমাদের মৃত্যুই শ্রেয়। এবং এই এই মূল মন্ত্রটা সেই সময়ের সচেতন নাগরিক সমাজ ভেতরে ধারণ করেই কিন্তু তারা এইরকম একটা বিপ্লব সংগঠিত করতে পেরেছিলেন। বলা হচ্ছে যে কি, তাহলে এই বিপ্লবের কারণসমূহ কি ছিল, আমরা জানলাম যে বিপ্লব কিভাবে সংগঠিত হয়, কেন সংগঠিত হয় তা আমরা এখন জানব। বলা হচ্ছে যে ইতিহাসবিদরা বিপ্লবের দিকে যাওয়ার ক্ষেত্রে পূর্ববর্তী সময়ের অনেক ঘটনা এবং কারণের প্রতি ইঙ্গিত করেছেন। তো আমরা এখন বলছি যে সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্য যখন চরম পর্যায়ে যাবে, তখনই মানুষের মধ্যে একটা হচ্ছে বঞ্চনা, শোষণ, শোষিত হওয়ার একটা এই পরিবেশ সৃষ্টি হবে। তখন তাদের মধ্যে কি হবে, স্বাধীনতার জন্য যে আকাঙ্ক্ষা, স্বাধীনতা, সাম্যতার প্রতি মানুষের যে মানে সহজাত প্রবৃত্তি, যে স্বাধীনতা আমার দরকার মানুষের জীবনে বাস্তবে, স্বাধীনতা ছাড়া পরাধীনতা এবং মৃত্যু কিন্তু মানুষের জন্য সমান। তো তাই বলা হচ্ছে যে কি, সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্য যখন চরম আকার ধারণ করেছিল, তখন সেই সময়ের মানুষের মধ্যে বিপ্লব সচেতনতা, মানসিকতার সৃষ্টি হয়েছিল। তাহলে আমরা বলতে পারি ফরাসি বিপ্লবের অন্যতম কারণ হচ্ছে সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্য। এছাড়াও বলা হচ্ছে অর্থনৈতিক অব্যবস্থাপনা, পরিবেশগত কারণের ফলে কৃষির যে ব্যর্থতা, এই ব্যর্থতাও কিন্তু সেই সময়ের কৃষক শ্রেণীর মধ্যে একটা বিপ্লব মানসিকতা তৈরি করেছিল। তোমরা সকলেই জেনে থাকবে যে অর্থ, তার মানে হচ্ছে টাকা, পয়সা, এগুলো সমাজে তখনই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন এর সুষ্ঠু ব্যবস্থাপনা হয়। যদি কোনো সম্পদের, অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা না হয়, তাহলে সেই অর্থনৈতিক সুফল এবং সফলতা থেকে কিন্তু আমরা বরাবরই দূরে থাকি। তারপরে হচ্ছে বলা হচ্ছে নিয়ন্ত্রণহীন জাতীয় ঋণ। সেই সময় রাজা ছিলেন রাজা ষষ্ঠদশ লুই। এই ষষ্ঠদশ লুই কি করেছেন, রাজনৈতিক অব্যবস্থাপনার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক অব্যবস্থাপনার যে ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন,
তারই ফলশ্রুতিতে ফ্রান্সে তৎকালীন সময়ে মানুষ কিন্তু এইরকম একটা বিপ্লবের দিকে ধাবিত হয়েছিল। এছাড়াও বলা হচ্ছে যে কি বিপ্লব পূর্ব সমাজের সরকারের কি ছিল যে প্রাচীন অভিজাত নীতি এবং তাদের আনুকূল্যে যেসব আইন প্রচলিত ছিল তার একটা উদীয়মান বুর্জুয়াতন্ত্রের উচ্চাভিলাষী পরিকল্পনার একটা জন্ম দিয়েছিল। এর ফলে কি হতো, সমাজে অবস্থানরত সাধারণ জনগণ কি করতো, তারা তাদের শাসন এবং শোষণের ফলে নিজেদেরকে খুবই অবহেলিত নিগৃহীত মনে করতো। অতএব তারাও কিন্তু এই হচ্ছে বিপ্লব মানসিকতার যে বিপ্লব স্বাধীনতার যে মূল মন্ত্র তাদের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বাসা বেঁধেছিল, সেটা কিন্তু এই বিষয়গুলো থেকে ত্বরান্বিত করেছিল। অর্থনৈতিক কারণের মধ্যে ছিল কি যে নিম্নমানের অর্থনৈতিক ব্যবস্থা এবং বলগাহীন জাতীয় ঋণ। বলা হচ্ছে যে রাজা ষোড়শলুই সেই সময় কি করেছিলেন, নিম্নমানের অর্থনৈতিক ব্যবস্থা মানে অর্থনীতি পরিচালনার জন্য যে যে যোগ্যতা, যে দক্ষতা, যে কৌশলী মনোভাব দরকার ছিল সেটা ষোড়শলুই করতে ব্যর্থ হয়েছেন। শুধু তিনি ব্যর্থই হননি, তার আশেপাশে যেসব লোকজনকে নিয়ে তিনি অভিজাততন্ত্র গড়ে তুলেছিলেন তারা নিজেদের ভোগ বিলাসে সুখ বিলাসে করতে গিয়ে কি করেছেন, সামগ্রিক অর্থে যে অর্থনৈতিক ব্যবস্থাপনাটা যে ঢেলে সাজাতে হবে সেটা কিন্তু তারা করতে ব্যর্থ হয়েছিলেন। যার ফলে কি হয়েছিল, সেই সময়ে অবস্থিত সাধারণ জনগণ, কৃষক শ্রেণী এবং বুদ্ধিজীবী শ্রেণী, এরা মানে সবাই সকলে মিলে মনে করেছিলেন যে এইভাবে অর্থনৈতিক, সামাজিক এবং বিভিন্ন দিক যদি এভাবে চলতে থাকে তাহলে তো আমরা বাঁচতে পারবো না, হয় এটা নিঃশেষ হওয়া দরকার, নতুন আইন কানুন পরিবর্তন হওয়ার দরকার, নতুবা কী করা দরকার, এটা মেনে নেওয়া দরকার। কিন্তু ষোড়শলুইয়ের অত্যাচারের মাত্রা যখন বৃদ্ধি পেতে থাকলো তখন কিন্তু মানুষের এটা মেনে নেয়া অতটা সক্ষম হয় নাই। তো সেই সময় আরও একটা কারণ, উল্লেখযোগ্য কারণ ছিল বেকারত্বের উচ্চ হার, খাদ্যদ্রব্যের উচ্চ মূল্য। যখন মানুষের মধ্যে একটু একটু করে স্বাধীনতা সচেতনতা মনোভাব নিজের মনের মধ্যে চলছিল তখন সেই সময়ে বেকারত্বের উচ্চ হার সেই মনোবাসনাকে আরও ত্বরান্বিত করেছিল। এছাড়াও আমরা বলতে পারি বিপ্লবের ঠিক আগের মাসগুলোতে কি করা হয়েছিল, বিরাজমান খাদ্য সংকট একটা বিরাজ করেছিল, সেটাও কিন্তু অনেকটা কারণ হিসেবে আলোকপাত করা হয়। এই সমস্ত আমরা জানলাম যে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক এই কারণগুলোই হচ্ছে কি করেছে, ফরাসি বিপ্লবকে ত্বরান্বিত করেছে। নিরঙ্কুশ রাজতন্ত্রের পূর্ণ স্থাপন জারাদত্তের পক্ষে ছিল ক্ষতিকর। সেই সময়ে রাজতন্ত্র প্রথা ছিল, মানে রাজারা যা মনে করতো তাদের ছেলে এই বংশ পরম্পরায় যে নীতি বিধিমালা ছিল সেটা হচ্ছে সেই সময়ে অবস্থিত জনগণকে কিন্তু নানাভাবে তাদেরকে বঞ্চিত করেছিল। এছাড়াও বলা হচ্ছে সমাজের একটি বিশেষ পেশাদার শ্রেণী কি করেছে যে তারা ব্যাপক সুযোগ সুবিধা লাভ করেছে। জনসাধারণের জীবন যারা সাধারণ জনগণ ছিল তাদের এই প্রভাবটা তাদের উপর প্রভাব ফেলতে শুরু করে। নারী নির্যাতন হতো, কৃষক চাকরিজীবী শ্রেণী এবং এই যে হচ্ছে বুর্জুয়া কর্তৃক জমিদারতন্ত্রের উচ্ছেদের পক্ষে তারা আন্দোলন শুরু করে। আমি বলেছি যে ফরাসি বিপ্লবের হচ্ছে মূল মন্ত্র হচ্ছে স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। তারা যখন দেখলেন যে আমরা স্বাধীনতাও পাচ্ছি না, সাম্যও পাচ্ছি না, ভ্রাতৃত্ববোধও পাচ্ছি না, অতএব আমাদের মৃত্যুশ্রয় নতুবা আমাদের আন্দোলনের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে এই নীতি এবং অনুশাসন পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের ডাক দিতে গিয়ে সেই সময়ের দার্শনিক, লেখক এবং বুদ্ধিজীবী শ্রেণীরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তাহলে এই যে স্বাধীনতা এবং প্রজাতন্ত্রের আদর্শিক অনুপ্রেরণা বুকে ধারণ করেই কিন্তু ফরাসি বিপ্লবের যাত্রা শুরু হয়েছিল। তাহলে আমরা এতক্ষণ জানলাম যে হচ্ছে ফরাসি বিপ্লবের কারণগুলো কি ছিল। আমি তোমাদের খুবই সংক্ষিপ্ত আকারে মানে ধারণা দেওয়ার চেষ্টা করলাম, তোমরা ক্লাসটা দেখবে, দেখে তোমাদের কাছে যারা যার বই আছে সেই বই থেকে দেখার চেষ্টা করবে, অন্য কোনো মাধ্যম থেকেও তোমরা হচ্ছে মানে হচ্ছে এই উৎস তথ্য সংগ্রহ করে পড়তে পারবে। ঘটনাটা হচ্ছে কি, বলা হচ্ছে 1789 সালে যখন 14 জুলাই এই ফ্রান্স রাজ্যের প্যারিস কুখ্যাত বাস্তিল এই দুর্গের তোমরা নাম শুনেছ, এই বাস্তিল দুর্গ কি করা হতো, এই বাস্তিল দুর্গ পতনের মধ্য দিয়েই কিন্তু ফরাসি বিপ্লবের জয় সংগঠিত হয়।
বলা হচ্ছে কি এই যে ফ্রান্সে একটা বাস্তিল দুর্গ ছিল, এই দুর্গে কি করা হতো, শত শত বছর ধরে নির্যাতিত বঞ্চিত থার্ড এস্টেট, দ্যাট মিন্স সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল এই বাস্তিল দুর্গ ধ্বংস করার মধ্য দিয়েই। বলা হচ্ছে তৎকালীন সময়ে, মানে হচ্ছে বিপ্লব পূর্ববর্তী সময়ে, 95% সম্পত্তির মালিক ছিল মাত্র 5 ভাগ মানুষ। অথচ এই 5 ভাগ মানুষই কোনো আয়কর দিত না। যারা আয়কর দিত তারা তো সুবিধা পেত না, পেত নাই, বরঞ্চ তারা যদি নিজের অধিকার সম্পর্কে সচেতন হতো, কিঞ্চিত পরিমাণ সচেতনতা প্রদর্শন করতো, তাদেরকে কি করা হতো, এই বাস্তিল দুর্গে নিয়ে যাওয়া হতো। বাস্তিল দুর্গে নিয়ে যাওয়ার পর সেখানে তাদের নির্যাতন করা হতো, জুলুম করা হতো। এবং বলা হতো সেই সময়ের ঐতিহাসিকগণ বলেছেন যে অনেকে সেই বাস্তিল দুর্গে গেলে অনেকে ফেরতও আসতো না, এইরকম নির্যাতন তারা করতো। তখন কি হলো, এই 1790 সালের হচ্ছে 14 জুলাই নির্যাতিত প্রতিনিধি, রক্ষী বাহিনী সদস্য, বাস্তিল দুর্গের আশেপাশে যারা বঞ্চিত মানুষ ছিল তারা সবাই এই বাস্তিল দুর্গ অভিমুখে রওনা হয়। রক্তক্ষয় এড়াতে, মানে যখন দুই পক্ষের সংঘর্ষ হবে ক্ষতি তো উভয় পাশেরই হয়, যুদ্ধ মানেই ক্ষতি, জয় পরাজয় থাকে, যুদ্ধ মানে উভয় পক্ষের ক্ষতি হয়, বিপুল পরিমাণ অর্থ ঘাটতি হয়, রক্তক্ষয় হয়। তো এই রক্তক্ষয়কে প্রতিহত করার জন্য তারা প্রস্তাব দিল কি, যে আমরা প্রতিনিধিরা বললো যে কি আমরা আলোচনা করতে পারি, কিন্তু পরবর্তীতে আলোচনাটা ফলপ্রসূ হয় নাই। এই বিক্ষুব্ধ জনতা কি করেন, হচ্ছে বাস্তিল দুর্গের ওপর হামলা চালায় এবং বাস্তিল দুর্গ ধ্বংস হয়ে যায়, জয় হয় সাম্য মৈত্রী এবং স্বাধীনতার। এই ঘটনাটাই কিন্তু ফ্রান্সের জাতীয় উৎসব বলে এখন পর্যন্ত পালন করা হয়। তাহলে আমরা জানলাম হচ্ছে ফরাসি বিপ্লব কি, ফরাসি বিপ্লব কখন সংঘটিত হয়েছিল, কি জন্য সংঘটিত হয়েছিল এবং ঘটনাটা কি, সেটা খুব স্বল্প পরিসরে তোমাদের আমি জানানোর চেষ্টা করলাম। এখন হচ্ছে দীর্ঘমেয়াদী প্রভাব, তাহলে হচ্ছে একটা বিপ্লব হবে, সেই বিপ্লবের তো প্রভাব একটা থাকবেই। যেমন 1971 সালে আমরা স্বাধীনতা, আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছে, 16ই ডিসেম্বর আমরা বিজয় লাভ করেছি। তাহলে 1971 সালের 16ই ডিসেম্বর যখন বাংলাদেশ নামক একটা রাষ্ট্র বিশ্বের মানচিত্রে তাদের জায়গা করে নিল, তাহলে এই যুদ্ধের প্রভাব কী হলো, এই যুদ্ধের ফলাফলটা কী হলো। তার মানে 1971 সালে যদি আমরা একটা দেশ না পেতাম, আজ আমরা স্বাধীন দেশে বসে স্বাধীনভাবে মত বিনিময় করতে পারতাম না, হয়তো বা এখন পর্যন্ত আমাদের অন্য দেশের অধীনস্থ হয়ে থাকতে হতো। আমাদের যে মেধা, যোগ্যতা, প্রজ্ঞা, এই যে আমাদের নিজের ভাষা, এইগুলো হয়তো বা সেই সময়ে যে বৈষম্যর কারণে বাংলার অকুতোভয় সংগ্রামী জনতা যুদ্ধে লিপ্ত হয়েছিল, সেটা কিন্তু যদি না হতো, আজকে আমরা আমরা যারা পরবর্তী প্রজন্ম আছি আমরা এত সুন্দরভাবে নিজের জীবনযাপন করতে পারতাম না। স্বাধীনতার 50 বছরে এসে আমরা আজ কত অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, যেভাবেই বলি না কেন, এর একটা প্রভাব কিন্তু এখনও আমাদের মধ্যে আছে। ঠিক এই ফরাসি বিপ্লব পরবর্তী ফ্রান্সের রাজনীতিতে, অর্থনীতিতে কী পরিবর্তন সাধিত হয়েছিল, তাই আসলে আমাদের এখন জানার বিষয়। বলা হচ্ছে যে এই ফরাসি বিপ্লব ইউরোপ এবং নতুন বিশ্বের উপর একটি প্রভাব ফেলেছিল, মানব ইতিহাসের গতিপথ পরিবর্তনের নির্ণায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল বলে ঐতিহাসিকবিদরা মনে করেন। একটি সামন্তবাদের অবসান ঘটায়, একটি রাজতন্ত্রের অবসান ঘটায়, একটি রাজতন্ত্র এবং সামন্তবাদের পুরোপুরি বিনাশ সাধিত হয়ে একটি গণতন্ত্র, শ্রমিকতন্ত্র, সমাজতন্ত্রের উদ্ভব হয়। এটাই হচ্ছে ফরাসি বিপ্লবের অন্যতম একটা ফলাফল, যার ফলশ্রুতিতে পরবর্তীতে এই স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের আদলেই কিন্তু পরবর্তীতে ফ্রান্সের সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল। তাহলে আমরা যদি ইতিহাস পরবর্তী ফ্রান্সের রাজনীতি জানতে যাই, সেই সময়ের যে পরিবর্তন, যে মৌলিক অনুশাসনগুলো প্রবর্তিত হয়েছিল, তার মূলে ছিল এই ফরাসি বিপ্লবের প্রভাব। ফরাসি বিপ্লব না হলে বিপ্লব পরবর্তী ফ্রান্সের সমাজতন্ত্র কায়েম হতো না। তাহলে আমরা বলতে পারি ফ্রান্সের সমাজ ব্যবস্থায় সমাজতন্ত্র তথা শ্রমিকতন্ত্র, ন্যায্যতা, সাম্যতা এবং ভ্রাতৃত্ববোধ যে গড়ে উঠেছিল, তার মূল কারণটাই ছিল ফরাসি বিপ্লবে শ্রমিক শ্রেণীর, বুদ্ধিজীবী শ্রেণীর, দার্শনিক শ্রেণীর বিজয়। এছাড়াও বলা হচ্ছে যে কি ফরাসি বিপ্লব কি করেছে, আমেরিকান রাজনীতিকে গভীরভাবে মেরুকরণ করেছিল। পরবর্তীতে ওই যে আমি বলেছি যে ইউরোপ এবং পশ্চিমা
দেশগুলোর দেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন ঘটিত হয়েছিল। এর ফলে কি পূর্ববর্তী সময়ে তাদের যে কূটনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, বাণিজ্যিক অবস্থা ছিল ফরাসি বিপ্লব পরবর্তী সময়ে অবশ্যই সেটা ঢেলে সাজাতে হয়েছে। তাহলে আমরা আজকে জানলাম কি যে ফরাসি বিপ্লবটা কি, ফরাসি বিপ্লবের হচ্ছে কারণ কি। তো আমরা যদি এখন তোমাদের বলি যে এখান থেকে এইরকম একটা প্রশ্ন হতে পারে যে হচ্ছে ফরাসি বিপ্লব কি, ফরাসি বিপ্লবের কারণ এবং ফলাফল সম্পর্কে লিখো। আমি তোমাদের প্রথমেই বলেছি ফরাসি বিপ্লব সম্পর্কে বলতে গেলে আরো বিশদ বিশদভাবে তোমাদের বলা যেত, বলার দরকার ছিল। আসলে আমরা যখন তোমাদের ক্লাসে ক্লাস নেই, সেই ক্লাসটা নিয়ে আর অনলাইন ক্লাসটা কন্ডাক্ট করা একটা ডিফারেন্ট থেকেই যায়। আমরা যেহেতু প্রথম অবস্থায় এটা, তো আমি আমি এতটুকু শুধু তোমাদের বলবো, তোমরা যে যেখানে আসো অন্তত একটু পড়াশোনার সঙ্গে থাকো। গ্রুপে অনেক অনেক ক্লাস তোমাদের আপলোড দেওয়া হয়েছে, ক্লাস নেওয়া হয়েছে, আমরা নিয়মিত তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করছি। তোমরা যদি আমাদের সাহায্য করো তোমাদের জানার ক্ষেত্রগুলো, তোমাদের কোথায় প্রবলেম, কিভাবে করলে ভালো হবে, এগুলো সবসময় তোমরা আমাদের সঙ্গে কানেক্টেড থাকো, আমাদের প্রশ্ন করো, তবেই আমরা হচ্ছে তোমরা ভালো থাকবে, তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকবো।